হরে কৃষ্ণ আজকে আমরা শ্রী রূপশিক্ষা আলোচনা করব মধ্যলীলা ১৯ নাম্বার অধ্যায় একশো পঁয়ত্রিশ নাম্বার থেকে দুশো সাঁইত্রিশ নাম্বার শ্লোকের মধ্যে এই রূপশিক্ষা আলোচনা করা হয়েছে মহাপ্রভু বারাণসী যাওয়ার পথে প্রয়াগে কিছুদিন ছিলেন এবং রূপগোস্বামী মালদহ থেকে রাজকর্ম ত্যাগ করে মন্ত্রিত্ব ত্যাগ করে প্রয়াগে গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং তিনি সেখানে দশ দিন অবস্থান করেন আর মহাপ্রভুর কাছ থেকে ভক্তি ভক্তিরস শিক্ষা করেন এবং তারপর তিনি যে গ্রন্থ লেখেন তার নাম ভক্তি রসামৃত সিন্ধু তা আমরা দেখতে পাই আমরা যা কিছু এখন বর্তমানে আলোচনা করি যে সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত সব মহাপ্রভু বলে গেছেন ছিল প্রভুপাদ বা সর্বস্বামী বা সমস্ত আচার্যরা তাদের শ্রীমুখ থেকে যা কিছু আমরা শুনি সমস্তটাই মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন এই মতো দশ দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া প্রভু কহে ভক্তি ভক্তিরসের লক্ষণ সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন দশ দিন ধরে শ্রীরূপকে তিনি যেমন একদিকে শিক্ষা দিলেন আর একদিকে তার নিজ শক্তির সঞ্চার করলেন তার মধ্যে কারণ শাস্ত্রে বলা আছে কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে তারও প্রবর্তন ভগবানের শক্তি ছাড়া কেউ হরি নামের প্রচার করতে পারেন না রূপগোস্বামীকে তার সর্বশক্তি দিয়ে মহাপ্রভু হ্যাঁ তার মধ্যে শক্তির আবেশ ঘটালেন এই মতো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনিতে করয়ে ভ্রমণ আমরা যে বলি চুরাশি লক্ষ প্রজাতি করতে পেলাম মহাপ্রভু আমাদের জানালেন কেশাগ্র শতেক ভাগও পুনঃ শতাংশ করি তার সমূক্ষ জীবের স্বরূপ বিচারি আমরা চুলের এই আত্মার ডায়ামিটার কি দিই এক চুলের শতভাগের শতভাগ এখানে মহাপ্রভু সেটাও জানাচ্ছেন কেশাগ্র শতেক ভাগ পুনঃ শতাংশ করি তাহলে এই শিক্ষাটাও মহাপ্রভুর শিক্ষা তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ জঙ্গমে তীর্যক জল স্থলচর ভেদ সমস্ত জীবের বিভিন্ন অবস্থান মহাপ্রভু ব্যাখ্যা করছেন জীব রকম স্থাবর এবং জঙ্গম স্থাবর অর্থাৎ যে জীব নড়তে পারে না কারণ উঠতে পারে না বলুন তো গাছ আর আর কোনো জীব নেই গাছ ছাড়া পর্বত নদী এনারাও জীব এটা শুনতে খুব সারপ্রাইজিং লাগতে পারে কি শুনছি কিন্তু একটু যুক্তি দিয়ে আলোচনা করলে বুঝতে পারা যায় পর্বতেরও দেখবেন বৃদ্ধি হয় বৃদ্ধি কার হয় জীবের বৃদ্ধি হয় নদীর বৃদ্ধি হয় গঙ্গা কি জীব নন যমুনা কি জীব নন তাহলে আমরা কেন গঙ্গা আরতি করি কেন তাকে প্রণাম করি গঙ্গা ও জীব ও জীব হ্যাঁ ও জীব ও জীব এনারা স্থাবর জীব যেমন দেখুন আমাদের শরীরের মধ্যে অনেক অনু রয়েছে আত্মাটাও একটা অনু। সেই অণুটা হচ্ছে প্রিডমিনান্ট হ্যাঁ সেই পার্টিকুলার যদিও একটা অনু চালনা করছে তার অনেক অনু রয়েছে তেমনি হিমালয়ের মধ্যে অনেক অনু রয়েছে অনেক অনু দিয়ে তৈরি হিমালয় পর্বত তার মধ্যে একটা অনু হচ্ছে হ্যাঁ হিমালয়ের প্রিসাইডিং ডিটি তিনি পুরো হিমালয় পর্বতটিকে পরিচালনা করেন চেতনা মহাপ্রু আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর স্থাবর জঙ্গমের মধ্যে রয়েছে তীর্যক জল স্থলচর ভেদ আবার তার মধ্যে মানুষ তার সংখ্যা খুব কম মাত্র চার লক্ষ টাইপের মানুষ সেই মানুষের মধ্যে কেউ ম্লেচ্ছ কেউ পুলিন্দ কেউ বৌদ্ধ কেউ আবার সবর বেদনিষ্ঠ মধ্যে কতক বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ কার্য করে ধর্ম নাহি গণে কোনো কোনো মানুষ এমন আছেন তারা মুখে বেদ মানে আর কাজে যত রকমের বেদ নিষিদ্ধ কাজ তারা করে থাকে ধর্মাচারীর মধ্যে হয় বহুত কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত কত সুন্দর শিক্ষা দেখুন আমরা যে কর্মীদের এত প্রশংসা করি কর্মই কর্মই ধর্ম হ্যাঁ কর্মযোগ তা এই কর্মনিষ্ঠদের মধ্যে উনি বলছেন কোটি কর্মনিষ্ঠর মধ্যে একজন জ্ঞানী তার থেকেও শ্রেষ্ঠ আর কোটি জ্ঞানীর মধ্যে হয়তো একজন মুক্তি লাভ করে সেই রকম কোটি মুক্ত মানুষের মধ্যে দুর্লভ একজন কৃষ্ণ ভক্ত তাহলে কৃষ্ণ ভক্তের পজিশনটা কোথায় চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ এই সমস্ত শ্লোক খুব কমন আমরা সবাই উচ্চারণ করি এগুলি কার বলা চৈতন্য মহাপ্রভুর বলা উনি এগুলি আমাদের সব শিক্ষা দিয়েছেন তাহলে কোনো ভাগ্যবান জীব তার হৃদয়ে গুরু কৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজটা রোপণ হয় বীজ মাত্র সেই বীজটা রোপণ করলে কি গাছ হয়ে যাবে আমরা সেটা এখন শুনব কি করতে হয় মালি হইয়া করে সেই বীজ আরোপণ শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন বীজ করার পর তাকে জল দিতে হয় জল দিতে হয় না তাহলে এখানে আমরা কি জল দেবো শ্রবণ কীর্তন গুরুদেব ভক্তি বীজ রোপণ করেন তারপরে আমাদের হরিনাম করতে হয় শ্রবণ কীর্তন করতে হয় তার ফলে সেই বীজ থেকে ক্রমে ক্রমে চারা গাছ তৈরি হয় সেই চারা গাছটা আবার বাড়তে থাকে চারা গাছ বাড়লে চারা গাছেরও অনেক বিপদের আশঙ্কা থাকে যতক্ষণ না সে বড়ো হচ্ছে হ্যাঁ ছাগলে খেয়ে নেয় হ্যাঁ অনেক অনেক রকম বিপদ থাকে সেগুলো আমরা এখন শ্রবণ করব। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্ম লোক ভেদি পরব বম পায় যদি এই লতাটা ক্রমশ আমরা শ্রবণ কীর্তনের মাধ্যমে বাড়াতে থাকি একটা সময় ব্রহ্মাণ্ড ভেদন ভেদ করে গোলবৃন্দা মনে চলে যায় তার ফলে আমরাও ভগবত ধাম লাভ করি তাহা বিস্তারিত বিস্তারিত হইয়া ফলে প্রেমফল ফল ইহা মালি সেচে শ্রবণ কীর্তনাদি জল যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা উপরে বা ছিন্ডে তার সুখী যায় পাতা মহাপ্রভু আমাদের সাবধান করে দিচ্ছেন যে তোমার হৃদয়ে গুরুদেব বীজ রোপণ করেছেন তুমি শ্রবণ কীর্তন করছো চারা গাছ বেরিয়েছে গাছটা বেশ বড়ও হয়ে গেছে এমন সময় যদি সেই বাগানে কোনো পাগলা হাতি প্রবেশ করে তাহলে কি হবে পাগলা হাতি উপড়ে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা সেই গাছটাকে উপড়ে দেবে ভেঙে দেবে তার সমস্ত গাছটির পাতা শুকিয়ে যাবে অতএব তোমার ভক্তি বিনষ্ট হয়ে যাবে সেই হাতির সঙ্গে মত্ত হাতির সঙ্গে তুলনা করা হয়েছে বৈষ্ণব অপরাধ যদি আমরা বৈষ্ণব অপরাধ করি আমাদের সমস্ত ভক্তি শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্যতার লেখা নিষিদ্ধাচার কুটি নাটি জীবহিংসন লাভ পূজা প্রতিষ্ঠা দি যত উপশাখাগণ আরেকটা বিপদ আমরা গাছে জল দিচ্ছি গাছটাও বাড়ছে আবার দেখা যায় গাছের আশেপাশে অনেক আগাছা সেগুলিও বাড়তে থাকে জলটা তো সেও পাচ্ছে এবং দেখা যায় যদি আগাছাগুলো বেশি বেড়ে যায় আসল গাছটা একটা সময় চাপা পড়ে যায় আমার জলে আগাছাগুলি বাড়তে থাকে তেমনি আমাদের হৃদয়েও অনেক আগাছা থাকে মুক্তিভুক্তি সিদ্ধি এ সমস্ত কামনা হ্যাঁ লাভ পূজা প্রতিষ্ঠার কামনা এগুলি আগাছা এগুলি আমাদের ভক্তিকে বিনষ্ট করে দেয় প্রতিষ্ঠার লোভ কারোর পূজা পাওয়ার লোভ হ্যাঁ ভোগ করার লোভ মুক্তি পাওয়ার লোভ এই সমস্ত কামনাগুলোকে উপরে ফেলতে হবে তবেই আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারব। অন্য অভিলাষ এটা শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম তাহলে অন্য সমস্ত অভিলাষ ত্যাগ না করা পর্যন্ত আমরা কৃষ্ণ ভক্তির সঠিক জায়গায় কখনো পৌঁছতে পারবো না তাহলে কি করতে হবে প্রথমে যায় বৃন্দাবন এই যে উপশাখা এগুলিকে কাটতে হবে কেমন করে কাটবো না একটা ফ্রেশ কাগজে লিখতে হবে আমার নিজের কত দোষ আত্মমূল্যায়ন করতে হবে আমার হৃদয়ে এখনো কত জটিলতা কুটিলতা বিভিন্ন কামনা বাসনা রয়ে গেছে সেগুলি কাগজে লিখতে হবে এবং চেষ্টা করতে হবে কেমন করে আমি এগুলো থেকে মুক্তি লাভ করব এই চেষ্টাটা নিজেকেই করতে হবে অন্য কেউ করতে পারে না শাস্ত্র আমাদের গাইড করতে পারে গুরুদেব আমাদেরকে উপদেশ দিতে পারেন কিন্তু কাজটা কাকে করতে হবে কাজটা আমাকে নিজেকেই করতে হবে অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রীয় কৃষ্ণানুশীলন এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয় তাহলে অন্য বাঞ্ছা অন্য পূজা হ্যাঁ জ্ঞান কর্ম এগুলি পরিত্যাগ করে কেবল শুদ্ধ ভক্তির চর্চা তার অনুশীলনের মাধ্যমেই আমরা সেই জায়গায় পৌঁছতে পারব সাধন ভক্তি হইতে হয় রতির উদয় রতি গাঢ় হইলে তারে প্রেম কয় আমাদের প্রথমে সাধন ভক্তির প্র্যাকটিস করতে হবে ভোরবেলা ঘুম থেকে ওঠা রতি করা জব করা যা যা আমাদের রুলস রেগুলেশনস মেনে হ্যাঁ বিধান মেনে যে ভক্তি সেটি হচ্ছে ভক্তি বা সাধন সাধন ভক্তি এই সাধন ভক্তি করতে করতে একটা সময় রতি বা স্বাভাবিক অনুরাগ তৈরি হবে সেই রতি যখন খুব গাঢ় হবে তখন সেটাকে বলা হয় প্রেম ভক্ত ভেবে রতিভেদ পঞ্চপরকার শান্তরতি দর্শরতি সক্ষরতি আর রতি মধুর রতি এ পঞ্চবিভেদ রতিভেদে কৃষ্ণ ভক্তি রসে পঞ্চভেদ তাহলে মহাপ্রভু রূপগোস্বামীকেও আবার পাঁচ রকমের রস হ্যাঁ পাঁচ রকমের রতি এই সম্পর্কে ব্যাখ্যা করলেন এই পাঁচটি মুখ্য রস আর গৌণ রস কটি সাতটি হাস্য অদ্ভুত বীর করুন বিভৎস ভয় পঞ্চবিধ ভক্তে গৌণ সপ্তর হয় এইরকম সাতটা রস এই রসগুলোর সম্পর্কে খুব বিষদে উনি ব্যাখ্যা করেছেন দুই উনিশ একশো অষ্টআশি থেকে দুইশো এই শ্লোকগুলির মাধ্যমে তিনি বিভিন্ন রসের প্রকারভেদ এই কোনটার থেকে কার কী সম্পর্ক কোন রসের কী লক্ষণ কোন রসে কে শ্রেষ্ঠ ছিলেন খুব বিষদে ব্যাখ্যা করেছেন আপনারা অনুগ্রহ করে শাস্ত্রগ্রন্থটি পড়ুন এগুলি বুঝতে পারবেন আকাশ আদি গুণ যেন পরপর ভূতে এক দুই তিন চারি পঞ্চ পৃথিবীতে পাঁচ রকমের যে মহাভূত ক্ষিতি তেজ তেজমরুদ বন ক্ষিতির যা গুণ সেটা অপের মধ্যে রয়েছে জলের মধ্যে যেমন জলের গুণ প্লাস মাটির গুণ তেজের মধ্যে জলের গুণ মাটির গুণ তেজের গুণ এরকম করে করে প্রত্যেকটার মধ্যে আগের শব্দটা রয়েছে তেমনি পাঁচটা রস প্রত্যেকটা রসের মধ্যে তার আগের শব্দটা গুণ রয়েছে এইভাবে মহাপ্রভু বলছেন পঞ্চম যে রস মধুর রস তার মধ্যে পাঁচটা রসেরই গুণাবলী বর্তমান এই মতো মধুরে সব ভাব সমাহার অতএব আস্বাদ আধিক্যে করে চমৎকার মধুরভাবে সব ভাবের সমাহার রয়েছে এই ভক্তি রসের করিলাম দিকদর্শন ইহার বিস্তার মনে করেই ভাবন ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয়ে অন্তরে কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রসসিন্ধু পারে তোমাকে এগুলো দিলাম দিকদর্শন করলাম তুমি এগুলো চিন্তা করতে থাকো চিন্তা করতে করতে ভগবান কৃষ্ণের কৃপায় তোমার হৃদয়ে সমস্ত সিদ্ধান্তগুলো গুলো স্ফুরিতে হবে মহাপ্রভুরূপ স্বামীকে এইরকম আদেশ করলেন এত বলি প্রভু তারে কৈলা আলিঙ্গন বারাণসী চলিবারে চলিবারে প্রভুর মন বলে গোস্বামীকে বৃন্দাবনে যাওয়ার আদেশ করে মহাপ্রভু বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করলেন হরে কৃষ্ণ